একের পর এক ফাঁস হচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের গোপন নথি জানিয়ে ব্যাপক তোলপাড় বিশ্বজুড়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নথি ফাঁসকে জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচনা করছে পেন্টাগন সোমবার এই তথ্য তুলে ধরেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জন কির্বি বিস্তারিত মাহমুদুল হাসানের ডেস্ক রিপোর্টে গোপন নথিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বিষয়ে গুপ্তচরবৃত্তির তথ্য রয়েছে বলে মনে করা হচ্ছে যদিও গুপ্তচরের বিষয় অসত্য বলে বিবৃতি দিয়েছে সিউল একই সাথে দুদেশের সম্পর্কে চিড় ধরাতে কোনো কৌশল কিনা তাও বিবেচনা করছে দক্ষিণ কোরিয়া তবে এতে দুদেশের পারস্পরিক সম্পর্কের মধ্যে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে ধারণা বিশ্লেষকদের ফাঁস হওয়া নথিতে যুক্তরাষ্ট্রের মিত্রদের বিষয়ে স্পর্শকাতর তথ্য থাকার আলোচনা শুরু হওয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া তথ্যের নিরাপত্তা বজায় রাখার বিষয়টি জাতীয় সামর্থ্যের বিকাশের জন্য এবং মিত্র ও অংশীদারদের মধ্যে আস্থার জন্য গুরুত্বপূর্ণ তবে মার্কিন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এজন্য সাধুবাদ জানাই নথিগুলোই ইউক্রেন যুদ্ধ ছাড়াও মধ্যপ্রাচ্য সহ ভারত মহাসাগরীয় অঞ্চল এবং চীনে মার্কিন গোয়েন্দাগিরির বিষয় গুরুত্ব পেয়েছে সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফাঁস হওয়া নথির বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা তুলে ধরেন হোয়াইট হাউসের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কির্বি বিষয়টা যুক্তরাষ্ট্র খুবই গুরুত্ব সহকারে দেখছে এ ধরনের নথি জনসম্মুখে প্রকাশের কোনো কারণ নেই তারপরেও এমন ঘটনা ঘটছে কিভাবে ঘটনাটি ঘটলো তদন্ত করে দেখা হচ্ছে এসব নথি মার্কিন নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি হিসেবে বিবেচনা করছে পেন্টাগন কিভাবে এগুলো প্রকাশ ও বিতরণ হলো তাও নিবিড়ভাবে খতিয়ে দেখছেন তারা মাহমুদুল হাসান নিউজ ডেস্ক দেশ টিভি